বুধবার রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সের ম্যাচে 21 বলে 11 রানের একটা ইনিংস খেলেছিলেন ইয়াসির আলী রাব্বি। ম্যাচের সবচেয়ে বড় ছক্কাটা সম্ভবত তিনিই মেরেছিলেন, কিন্তু তার এমন ধীরগতির ইনিংস দলের সুবিধা করতে পারেনি। সমালোচনা আরও হয়েছিল কারণ ওই ম্যাচে রাব্বি ছিলেন খুলনার অধিনায়ক। তবুও শুধুমাত্র প্র্যাকটিস ম্যাচ বলেই রাব্বিকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে বলে মনে হচ্ছিল, কারণ তামিম ইকবাল যে দলে আছেন সে দলের দায়িত্ব তামিমের কাঁধেই থাকবে বলে মনে হচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার পাওয়া গেল সারপ্রাইজ। খুলনা কর্তৃপক্ষ জানিয়েছে রাব্বির কাঁধেই থাকবে এবারের আসরে ক্যাপ্টেন্সির দায়িত্ব। আমাদের টিম ম্যানেজমেন্ট, আমাদের কোচ খালেদ মাহমুদ সুজন ভাই, আমাদের আইকন প্লেয়ার তামিম ইকবাল ভাই, সবার সাথে সেভারাল মিটিংস এন্ড ডিসকাশনস এর পর আমরা এই ডিসিশনে এসেছি যে এইবার আমাদের টিম ক্যাপ্টেন হবে মিস্টার ইয়াসির আলী চৌধুরী। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167। বিপিএল ক্যাপ্টেন্সির ভার প্রথমবার পড়ছে রাব্বির ওপর, তবে এই টুর্নামেন্টের সাথে খুবই ভালোভাবে পরিচিত ইয়াসির। বিপিএল এর প্রত্যেক আসরেই ধারাবাহিক পারফর্ম পাওয়া যায় এই ব্যাটারির কাছে, তাই খুলনা টাইগার্স দলের দায়িত্ব রাব্বির কাঁধে দেওয়াকে খুব একটা ভুল সিদ্ধান্ত বলা যাচ্ছে না। রাব্বি নিজেও রোমাঞ্চিত এত বড় দায়িত্বে নিজেকে আসীন করে। এক্সাইটেড, আসলে একটা নতুন জিনিস আমার লাইফে, বিপিএল এর মতো একটা আসরে আলাদা মতো একটা দায়িত্ব পেয়েছি, তো চেষ্টা করব ভালো ভালো কিছু করার। বিপিএল পারফরমেন্স ভালো হলেও এই ব্যাটারের সাম্প্রতিক ফর্ম মোটেও ভালো যাচ্ছে না। বিশ্বকাপে যাচ্ছে তাই পারফর্ম করেছেন রাব্বি, এরপর ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। এমন অবস্থায় ক্যাপ্টেন্সির দায়িত্ব রাব্বির ওপর দিতে পারে বাড়তি প্রেশার। অবশ্য দায়িত্ব কোনো কোনো ক্রিকেটারের সেরাটা বের করে আনে, রাব্বি হতে পারেন তেমন একটা উদাহরণও। তাছাড়াও মাঠে রাব্বিকে সাহায্য করার জন্য থাকবেন জাতীয় দলের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবালও। তামিম এর আগেও পর্দার পেছনে থেকে কলকাঠি নাড়িয়ে নিজের দলকে চ্যাম্পিয়ন করেছেন। 2018 বিপিএলে কুমিল্লার দায়িত্ব ইমরুল কায়েসের কাঁধে থাকলেও মাঠে সরব ভূমিকা পালন করেছেন তামিমই, তাই রাব্বিকেও এখানে খুব একটা দুশ্চিন্তা করতে হবে না। বিপিএল নিয়ে হাজার অভিযোগ আছে, বিপিএল থেকে কোনো ক্রিকেটার তৈরি হয় না এটাও একটা চর্চিত সত্য। এমন অবস্থায় এত বড় টুর্নামেন্টে ইয়াসির আলী রাব্বিকে ক্যাপ্টেন্সি দেয়া সাহসী সিদ্ধান্ত। রাব্বি এই মঞ্চে ক্যাপ্টেন্সি করে নজর কাটতে পারলে জাতীয় দল পাবে লিডারশিপ গ্রুপে একটা নতুন সদস্য। সিনিয়রদের বিদায়ের পর দলের দায়িত্ব নিতে প্রস্তুত থাকবেন ইয়াসিররা। এখন দেখার বিষয় এবারে বিপিএলে রাব্বি নিজেকে কতটা প্রস্তুত করতে পারেন আসন্ন বড় চ্যালেঞ্জের জন্য। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি। The reason behind selecting him as a captain is we believe that young talent can make everything possible.